Hey guys, welcome to new video বা new vlog. আর আজকে দেখতে পাচ্ছ পেছন দিকে ওই যে কাজকর্ম হচ্ছে। তো ফাইনালি হচ্ছে যে আমাদের হচ্ছে যে একটা পিকনিক করার হচ্ছে যে মানে ব্যাপার ছিল যে অনেক দিন আগে থেকে করব করব ভাবছিলাম। তাই ইনা টাইম হচ্ছিল না যে অনেক বড় ইউটিউবার তো অনেক কাজের চাপ ছিল সেই কারণে হচ্ছে যে আমরা ফাইনালি হচ্ছে যে এখন ডিসিশনটা নিলাম। মানে কালকে নিয়েছি তা আজকে এখন এই দেখো সবকিছু রেডি রেডি হচ্ছে। এই যে সবকিছু রেডি রেডি করে দিয়েছে। অরিন্দম আছে, দাদা আছে, এখনো তিন চারজন পাঁচজন আসবে। খুবই ভালো লাগবে। এখনো সবাই আসেনি, যেটি আসবে আরো অনেকজন আসবে, সবাইকে দেখাবো। আর হচ্ছে এখানে কাজ বাজ করছি, বাজার টাজার করে সবাই এলাম। এখন বাজে প্রায় 10টা, তা 10টা 10-15 বাজে। এবার বাড়ি গিয়ে সান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে আবার আসবো। কি করে হবে, হ্যাঁ একটা ইউটিউবার হয়ে, একটা ইউটিউবার হয়ে গেছেন। তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি এই যে 7-Up। আর এই নিজে নিচে আছে ঘি আর মিষ্টি, ঠিক আছে সব কিছু কিনা কমপ্লিট। এখন দাদা বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দিয়েছি। আর অরিন্দম চালাচ্ছে সাইকেল, ঠিক আছে যেহেতু সামনেই দাদার বাড়ি তার জন্য হচ্ছে যে আমরা সাইকেলে করে এলাম। দাদা বললো গাড়ি করে আর আসতে হবে না। তা ফাইনালি চলো, যেতে যেতে ফাইনালি রেডিও হয়ে গেছি। তা রেডি টেডি হয়ে ফাইনালি এখন স্নান টান করে যাচ্ছি। তা ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তা খুব ভালো লাগছে যে অনেকদিন বাদে পিকনিক করছি দাদা বাড়িতে। দাদা না কেমন লাগছে? খুব ভালো, শান্তি, বিশাল শান্তি। তা গাইস চলো ফাইনালি যাওয়া যায়। তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি দাদা বাড়ি এসে পৌঁছে গেছি। আর এই যে দাদা খুশি হবে যে এখানে রান্না চলছে, আর এদিকে মঙ্গল বসে আছে, ওদিকে রাঁধুনিরা হচ্ছে যে কুটাকাটি করছে, কি জানি জানি না কুটাকাটা করছে, ঠিক আছে সবকিছু দেখাচ্ছে তোমাদেরকে। এই যে হ্যাঁ এসব কাজের লোক তুটা দেখে আছে যে এসব কাজের লোকগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই যে এখন টিফিনটাকে রেডি করবে। ডিম ছাড়াতে পারে না, কেমন করে ক্যামেরা তুই ধর, ভালো করে ধরে তো। আমি ক্যামেরা ভালো করে ধরে আছি। আমাদের মঙ্গলদা এখন ভিডিও করছে, জিম ছাড়ানো কম্পিটিশন হচ্ছে, দেখি কে আগে যেতে, কে আগে যেতে ওই দেখি। অবশ্যই বান্ধবী মিথ্যে কথা বলছি, সব ছাড়িয়ে দিয়েছে। রাধুনি কোথা থেকে এনেছো? হ্যাঁ ইংল্যান্ডের রাধুনি। চশমা পরা, চশমা, এই চশমা পরা রাধুনি। কি আছে? আমার সাথে মানে কি খেয়ে নে, কাঁচাই খা। তুমি
আপনি হচ্ছে কাজ করছে কখন এসেছেন কোন বেলা যে তখন দিয়ে কাজ করছেন হ্যাঁ ভালো লাগে কাজ করে দাদা হ্যাঁ মাংস পরিবার হয়ে ইউটিউবার হয়ে পয়সা নেই মাংস মাংসটা আছে মশলা মাখাচ্ছে এগুলো ঠিক এগুলো উচিত পয়সা দিচ্ছে নাকি কোন বলো ও ইউটিউব পয়সা দিচ্ছে না বলে এরকম দাদা না পয়সা দিই দাও তাহলে ও কিলো খাসির মাংস আছে কিনে 5 কেজি 5 কেজি হ্যাঁ বাবা আজকে খাবি না দাদা হ্যাঁ খাবি তো সত্যি গাইস তোমরা দেখতে পাচ্ছ যে মঙ্গল একটি খাবে চম্পা একটি খাবে सकाले टिफिन पूरा कमप्लीट ठीक है कटा बजे देखो एक बजे चारे चारटे भात खाब आज के एक मंगल दादा आससे एक गाबले एक कला खे तो गाइस देखते हो फाइनल राधुनी हे दादा और एदी हे जेठी ठीक है जेठी और हे दादा मिले रान्ना कर अरे मेनूटा कि आज दाओ खाव मान एखे कि आज रईस चाल तो एखे रईस मसला पाती हे रईस और कि खासिर माँस और कि आज हजमी कजम कर मास्टर रान्ना कर फेलो सबकि कमप्लीट एक नाड़ो देखी ओ लाल लाल हम मटन कषा और ये आज राइस हाँ हाँ झोल हाथ गुलाम ने की करछिस প্রপোজ করার লক্ষ্য জি আরা তোমার তোমার এটা কো স্টুডেন্ট কি বলছে হাতে গোলাপ নিয়ে প্রপোজ করার লক্ষ্য জি হ্যালো জি এটা কো গাইস গোলাপটা আমাকে দিয়ে দিল মিষ্টি লাগবে তো সব কমপ্লিট হয়েছে তো রান্না রান্না কমপ্লিট এখনো হয়নি রান্না কমপ্লিট হচ্ছে অনেক বেলা হয়ে গেল দেরি হয়ে গেছে অনেক বেলা শুরু করে দাও তো অনেক দিন বাদে পিকনিক হলো হ্যাঁ मुख थे दाँत गुला देखो सत्य देखो दाँत गुला देखो
কি আমার দাঁত দেখে তোর দাঁতগুলো দেখ কিরকম দাঁড়া তোকে শুধু নাম জিজ্ঞাসা করেছি তাই অত হাসলি ক্যামেরার সামনে তো কত লোকে দেখছে আমাকে কি আমাকে দেখছে আমার ক্যামেরাতে দেখছে দেখো হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে এই যা তো সঙ্গী বাবা কখনই এসে আমের তার অনেক পরে যদি তার আগে এসে কাটাকুটি সব কমপ্লিট করেছে তা রান্নাটা কি করেছে দাদা করেছে কি করেছে দাদা করেছে আর তুই কি রাজনীতি কেটেছিস শুধু মানে কুটলোকটা কাজ করছিস তো হেল্প করেছিস হেল্প করেছিস আর কিছু না যাই হেল্প করা কাজ আর দাদা রান্না করেছে আচ্ছা আচ্ছা ভালো তা খাওয়া দাওয়া কখন করলি খিদে পাইনি তো হ্যাঁ একটুখানি কথা বলতে গিয়ে 10 বার করে হাসছিস তো খিদে তো এমনি পেয়ে যাবে তুই তো নিজেই দাঁত বের করে থাকিস সেটা কিছু না কে ও ও ও আমি দাঁত বের করে থাকি তার জন্য কিছু না না তা দেখ তোর দাঁতখানা দেখ কিরকম বার হয়ে আছে তুই নিজের ব্লগগুলোতে দেখবি সবগুলোতে দাঁত বের করে ও আমার ব্লগগুলোতে সবগুলোতে দাঁত বের করে আর আমি দাঁত বের করলেই দোষ তাই डाल मांस डाल चले ना कि मांस दिए काफिए देव आ डाल हाँ डाल देखा आलू चिप्स আচ্ছা আজকে মেনুটা খুব ভালো হলো দাদা বেশ ভালোই রান্না টান্না করে দিয়েছে এবার খাওয়া দাওয়ার পর বুঝবো যে আসলে কি রকম রান্না আছে আরে কতদিন পর তো দাদা জানি না পাতা ভাত ভালো করে দাদাকি এটা তো 10 পিস মাংস খাওয়ালো আর এদিকে তুই 1 পিস মাংস খাওয়ালো এই যে আর তুই দিদি তুই বল আমি জানি না এই বলে 3-4 পিস খেয়ে নিই তোরা বাচ্চা এবার খাওয়া দাওয়া শুরু করি এই ভিডিও ছাড়ছি ইউটিউবে নিয়ে না ফাইনালি পুরো পিকনিক কমপ্লিট হলো এখন কটা বাজে রে দিদিকা যাও দেখি ছটা তো এখন বাজে প্রায় 6:30 এখন পুরো পিকনিকটা কমপ্লিট হলো ওলা তা এখন থেকে পিকনিক কমপ্লিট অনেক দিন বাদে পিকনিক করলাম সবাই মিলে একসাথে হলাম তো একটুখানি অভিজ্ঞতাটা শেয়ার করা আজকে ভালো লাগছে কেমন লাগছে পর আজকে পিকনিকটা করেছি তো ভালো লেগেছে 2 বছর পর পিকনিকটা হচ্ছে তো ভালো লাগছে আজকে পিকনিকটা করে আশা করছি খুব তাড়াতাড়ি আবার একটা পিকনিক হবে খুব ভালো লেগেছে আজকে ভালো লেগেছে রান্নাবাড়ি উদ্ধ বেশ দাদা বেশ ভালোই করেছে আর এই যে আমাদের রাধুনী রাধুনীটা গুলো বলে দাও কুটুনি হ্যাঁ কুটুনি এই যে কুটুনি কুটুনি কেমন আছেন অনেকদিন বাদে দেখা টাকা হলো পিকনিকে এসে বেশ মজা হয়েছে তো আজকে মজা করলাম খুব মজা হয়েছে আজকে তো গাইজ চলো ফাইনালি আবার নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে ততক্ষণের জন্য টেক কেয়ার এন্ড বাই